বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে চাহিদা সমীকরণ নির্ণয় করতে পারবে। সাধারণত কোনো দ্রব্যের চাহিদা সমীকরণ হল কিউডি সমান এ মাইনাস বিভি। এখানে কিউডি সমান চাহিদার পরিমাণ যা উদিন চলক, ফি সমান দাম যা স্বাধীন চলক, এ সমান ছেদক এবং বি সমান ঢাল। মনে করি কোনো দ্রব্যের প্রাথমিক দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 50 একক। দাম হ্রাস পেয়ে 5 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে হয় 100 একক। পরীক্ষায় সাধারণত এইরকম আসে, অথবা এইরকম চাহিদা সূচি আকারে আসে। এখান থেকে বলা হয়েছে চাহিদা সমীকরণ নির্ণয় করতে। তাহলে আমরা এখন চাহিদা সমীকরণ নির্ণয়ের জন্য অগ্রসর হই। এরূপ ক্ষেত্রে দ্রব্যটির চাহিদা সমীকরণ হবে কিউডি মাইনাস কিউ ওয়ান বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু সমান ফি মাইনাস ফি ওয়ান বাই ফি ওয়ান মাইনাস ফি টু। এটি হচ্ছে একটি সূত্র, সূত্রটি মনে রাখবে। এখানে কিউডি সমান চাহিদার পরিমাণ, কিউডি ওয়ান সমান প্রাথমিক চাহিদা যা 50 একক, কিউ টু সমান পরিবর্তিত চাহিদা সমান 100 একক, অর্থাৎ পরিবর্তিত চাহিদা হচ্ছে 100 একক। এরপর ফি সমান দাম, ফি ওয়ান সমান প্রাথমিক দাম, প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, এবং ফি টু সমান পরিবর্তিত দাম, পরিবর্তিত দাম হচ্ছে 5 টাকা। এখন আমরা মানগুলো বসিয়ে পাই। কিউডি মাইনাস 50 বাই 50 মাইনাস 100 সমান ফি মাইনাস 10 বাই 10 মাইনাস 5। তাহলে আমরা মানগুলো বসিয়েছি, যেমন কিউ ওয়ান সমান কত, কিউ ওয়ান সমান হচ্ছে 50, অন্যদিকে কিউ টু সমান কত, কিউ টু সমান হচ্ছে 100, ফি ওয়ান সমান কত, ফি ওয়ান সমান হচ্ছে 10 বসালাম, ফি টু সমান হচ্ছে 5 বসালাম, বা কিউডি মাইনাস 50 বাই মাইনাস 50 সমান ফি মাইনাস 10 বাই ফি। 50 থেকে 100 বিয়োগ করলে কত হয়, মাইনাস 50, অন্যদিকে 10 থেকে মাইনাস 5 বিয়োগ করলে কত হয়, 5। এখন আমরা আড়াআড়ি গুণ করব, অর্থাৎ কোনায় কোনায় গুণ করব। এই কিউডি মাইনাস 50-র সাথে 5-এর গুণ করব, আবার এদিকে ফি মাইনাস 10-এর সাথে মাইনাস 50 গুণ করব। তাহলে গুণ করলে হয় 5 ইনটু কিউডি মাইনাস 50 সমান মাইনাস 50 ইনটু ফি মাইনাস 10, বা 5 কিউডি মাইনাস 250 সমান মাইনাস 50 ফি প্লাস 500, অর্থাৎ 5 এটার সাথে গুণ করে দিয়েছি, অন্যদিকে মাইনাস 50 এটার সাথে গুণ করে দিয়েছি, অর্থাৎ এখানে 5 যদি কিউডির সাথে গুণ করি তাহলে 5 কিউডি হবে মাইনাস 50-র সাথে 5 গুণ করলে কী হবে, মাইনাস 250 সমান মাইনাস 50 যদি ফির সাথে গুণ করি আমরা, তাহলে মাইনাস 50 ফি হবে মাইনাসে মাইনাসে প্লাস, 50-র সাথে যদি 10 গুণ করি তাহলে 500 হবে, বা 5 কিউডি সমান মাইনাস 50 ফি প্লাস 500 প্লাস 250, অর্থাৎ আমরা মাইনাস 250 ডান দিকে নিয়ে আসছি। গণিতের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে, যদি ডান পক্ষকে বাম পক্ষ, বাম পক্ষকে ডান পক্ষ করা হয় তাহলে সাইনের কোনো পরিবর্তন হয় না। যদি একটি মানও রেখে বাম পক্ষের কোনো মান ডান পক্ষে নেওয়া হয় কিংবা ডান পক্ষের কোনো মান বাম পক্ষে আনা হয় তাহলে সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ থাকলে যোগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ থাকলে গুণ হয়ে যাবে। যেমন এখানে মাইনাস 250 যেটা ছিল সেটাকে যখন আমরা ডান পাশে নিয়ে আসছি তখন কি হয়ে গেছে, প্লাস 250, বা 5 কিউডি সমান
750 মাইনাস 50 ফি, অর্থাৎ এখানে যখন আমরা 500 এর সাথে 250 যোগ করছি কত হয়ে গেছে 750, বা কিউডি সমান 750 মাইনাস 50 ফি বাই 5, অর্থাৎ যখন আমরা 5 কে ডান পাশে নিয়ে আসি বাম পাশে ছিল কি আকারে গুণ আকারে, যখন আমরা ডান পাশে আনব তখন সেটি কি হয়ে যাবে ভাগ আকারে হয়ে যাবে, বা কিউডি সমান 5 × 150 মাইনাস 10 ফি বাই 5, অর্থাৎ আমরা যদি এখান থেকে 5 কমন নিই তাহলে তাকে 150, আবার 50 থাকবে 10, অর্থাৎ দেখো এটার সাথে যদি এটা গুণ করে দিই কিন্তু টিকে 750 হবে, আবার 5 এর সাথে যদি মাইনাস 10 গুণ করি কত হবে মাইনাস 50 হয়ে যাবে। এখন আমরা 5 5 কেটে দিলাম, কেটে দিলে কত থাকে 1 থাকে, তাহলে দেখো সুতরাং কিউডি সমান 150 মাইনাস 10 ফি, অর্থাৎ 1 এর সাথে যখন আমরা 150 মাইনাস 10 ফি গুণ করব 150 মাইনাস 10 ফি হবে। সুতরাং ইহাই হচ্ছে কি নির্ণেয় চাহিদা সমীকরণ, এটা হচ্ছে চাহিদা সমীকরণ কিউডি সমান 150 মাইনাস 10 ফি। এই চাহিদা সমীকরণটি সঠিক হয়েছে কিনা সেটি আমরা উদ্দীপকে যে চাহিদা সূচি দেওয়া ছিল সেটি দেখলে বুঝতে পারব। যেমন আমরা যদি আমাদের প্রাপ্ত চাহিদা সমীকরণে ফির মান বসাই, অর্থাৎ ফির মান যদি আমরা 10 বসাই, 10 এর সাথে 10 গুণ করলে কত হয় মাইনাস 100, তাহলে 150 থেকে 100 বিয়োগ করলে কত হয় 50। আবার যদি ফির জায়গায় আমরা 5 বসাই তাহলে কত হবে মাইনাস 10 এর সাথে 5 গুণ করলে কত হবে মাইনাস 50, 150 থেকে যদি 50 চলে যায় কত থাকে 100, তার মানে আমাদের নির্ণেয় সমীকরণটি কি হয়েছে সঠিক হয়েছে। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল, বাড়ির কাজটি করবে, মনে করি কোনো দ্রব্যের প্রাথমিক দাম 4 টাকা, তখন চাহিদার পরিমাণ 6 একক, দাম হ্রাস পেয়ে 2 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 8 একক হয়। এইরকম উদ্দীপকটি পরীক্ষায় আবার চাহিদা সূচি আকারেও আসতে পারে, এখান থেকে তোমরা চাহিদা সমীকরণ নির্ণয় করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।